গৃহপালিত পাখির মধ্যে কবুতর খুবই প্রিয়, গ্রামগঞ্জ তো বটেই, শহরের বাসাবাড়িতেও অনেকেই শখের বশে কবুতর পালন করে থাকেন। বাণিজ্যিকভাবেও কেউ কেউ কবুতর পালন করছেন। ব্যক্তি বা পাড়া নয়, ঐতিহ্যবাহী কবুতরের প্রতিযোগিতার আয়োজন হচ্ছে আরও বড় পরিসরে। কবুতর নিয়েই আজকের মাছরাঙা বিশেষ। বাড়ির ছাদে কবুতর পালন পুরনো ঢাকাবাসীর একটি প্রাচীন ঐতিহ্য। শখের বশে ছোটবেলা থেকেই কবুতর পালন করে আসছেন গ্যান্ডারিয়ার বাসিন্দা অঙ্কন। বাড়ির বড়দের দেখেই কবুতর পালনের নেশা মাথায় চেপে বসে তার। বাড়ির ছাদে ছোট একটি খামারও গড়ে তুলেছেন তিনি, সেখানে রয়েছে শতাধিক কবুতর। আমি পালা শুরু করছি 2008 থেকে, শখের বশে আর কি পালা। আর প্রথমে আমি শুরু করেছিলাম গিরুবাজ দিয়ে, এখনও গিরুবাজই আছে। এখন আমার এখানে আছে 150 মতো আর কি কবুতর আছে, কারণ সবই গিরুবাজ আর দুই একটা রেসার জাতের আছে। অঙ্কনের মতো শৌখিন কবুতর পালনকারীদের চাহিদার কথা মাথায় রেখে গুলিস্তানের কাপ্তান বাজারে গড়ে উঠেছে ঢাকার সবচেয়ে বড় কবুতরের হাট। এই যে ভাই মিলি আছে, চেকার আছে, এই যে লাগে মুসলদম আছে, এই যে ভাই লেলা নেই যে এমন সস্তায় কবুতর পাইবেন না ভাই, মিলি নেবেন 1000, মুসলদম নেবেন 500। বিভিন্ন জাতের রং বেরঙের পোষা কবুতর নিয়ে শত শত মানুষের মেলা বসে এখানে। যারা আসেন তাদের কেউ কবুতর বিক্রেতা, আবার কেউ বা ক্রেতা। কাপ্তান বাজার কমপ্লেক্সের ছাদে গড়ে ওঠা এই হাটে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে কবুতর কেনাবেচা। কবুতরের নানান বাহারি নাম আর বিভিন্ন ধরনের দাম সম্পর্কে ধারণা হবে কাপ্তান বাজারের এই হাটে এলে। কিং, সিরাজি, পোর্টার, রেসার, বুখারা, জ্যাকোবিন, আমেরিকান হেলমেট, বিউটি হোমার, র্যাং, স্যালো, ট্রেমস, ট্রেম লাইট, পারভিন, গিরিবাজ, লাক্ষা জাতের কবুতরের কদর বেশি। রয়েছে বিভিন্ন দেশি জাতের কবুতরও। এখানে জাত ভেদে সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 1,00,000 টাকায় বেচা কেনা হয় কবুতর। সকাল থেকে ক্রেতা বিক্রেতার ভিড় বাড়তে থাকলেও মূলত দুপুরের পরেই জমে ওঠে হাট। একদিকে যেমন অনেকে আসেন তাদের পোষা কবুতর বিক্রি করতে, একইভাবে পাইকার বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ক্রেতা বিক্রেতারা আসেন, কবুতর কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। পাবনা, ফরিদপুর, নওগাঁ, গাজীপুর, কুমিল্লা থেকেও কবুতর আসে এই হাটে। তবে সবচেয়ে বেশি কবুতর আসে পুরনো ঢাকা থেকে। ছেলে বুড়ো সকল ক্রেতাই তাদের পছন্দের কবুতর কিনতে হাটের দোকানগুলোতে ভিড় জমায়। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে সরগরম এই হাটে দিনে কয়েক 1,00,000 টাকার কবুতর বিক্রি হয়। মূলত কবুতরের হাট হলেও এখানে বেচা কেনা চলে কবুতরের খাঁচা, খাবার, খাবারের পাত্র, ডিমের পাত্র সহ নানান সামগ্রী। কাপ্তান বাজার ছাড়াও রাজধানীর আরও কয়েকটি এলাকায় বসে কবুতরের হাট। এর মধ্যে নিমতলী, জিঞ্জিরা বাজার, মিরপুর ও আমিন বাজার অন্যতম। দেশের অন্যান্য এলাকায়ও রয়েছে কবুতরের হাট। আর এসব হাটে কবুতরের যোগান দিতে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে কবুতরের বাণিজ্যিক খামার। নরসিংদীতে দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর পালন করে ইতোমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় কবুতরের ছোট বড় খামারের সংখ্যা 150। অল্প পুঁজি আর কম পরিশ্রমে লাভ ভালো হওয়ায় দিন দিন বাড়ছে কবুতর খামারের সংখ্যা। অনেকেরই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই কবুতর পালন। যারা বেকার যুবক আছে তারা যদি এই ক্ষেত্রে আগায় আসে, মোটামুটি যে একটা বেকার যুবক 5-7 হাজার টাকা চাকরি করলে 2-4-50 হাজার টাকা পুঁজি নিয়ে যদি সে মোটামুটি 2-4-10 জোড়া কবুতর পালতে পারে, তাহলে দেখা যাইতেছে 10,000 টাকা তার মাসিক একটা আয় এখান থেকে বাইরেতে ভরতেছে। কবুতর পালন সম্প্রসারিত হওয়ায় স্থানীয় হাট বাজারে বেড়েছে কবুতর খামারি, বিক্রেতা আর ক্রেতাদের আনাগোনা। জমে উঠেছে এই সংশ্লিষ্ট নানান ব্যবসা। সারা বিশ্বেই কবুতরের রেস একটি জনপ্রিয় খেলা।
ধারণা করা হয় 220 খ্রিস্টাব্দে প্রথম কবুতর রেসের আয়োজন করা হয়। ঊনবিংশ শতকের শুরুতে বেলজিয়ামে প্রথম কবুতর রেসের আনুষ্ঠানিক আয়োজন হয়। বেলজিয়াম ও নেদারল্যান্ডের কবুতর এবং কবুতর রেসের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। রেসে সাধারণত 1000 কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে হয় অংশগ্রহণকারী কবুতরগুলোকে। আমাদের দেশেও কবুতরের রেস চালু আছে। বিভিন্ন সংগঠন কবুতর রেসের আয়োজন করলেও সবচেয়ে বড় আয়োজনটি করে থাকে ঢাকার কবুতর পালনকারীরা। মূলত শীতকালেই আয়োজন করা হয় রেসের। নিয়মিত প্রশিক্ষণ ও যত্নের পর রেসের জন্য উপযুক্ত হয় কবুতর। প্রশিক্ষণপ্রাপ্ত কবুতর উড়তে পারে ঘন্টায় 130 কিলোমিটার থেকে 260 কিলোমিটার পর্যন্ত। দেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় রেসটি হয়েছে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে ঢাকা পর্যন্ত। এই রেসে অংশগ্রহণকারী কবুতরের সংখ্যা ছিল শতাধিক। ঢাকায় কবুতর রেসের আয়োজন করা সংগঠনগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ রেসিং পিজিয়ন ফেন্সিয়ার্স ক্লাব বা বিআরপিএফসি। 2012 সালে ক্লাবটির যাত্রা শুরু। বর্তমানে প্রায় 500 সদস্য রয়েছেন এই ক্লাবে। বিআরপিএফসির প্রতিষ্ঠাকালীন সদস্য জাহিদ মোল্লা শখের বশে কবুতর পালন শুরু করলেও এখন তা নেশায় পরিণত হয়েছে। বাসার ছাদে কবুতরের খামারে তার সংগ্রহে রয়েছে শতাধিক কবুতর। সীমিত আয়ের মধ্যে আমাদের একটা মজার একটা খেলা হচ্ছে রেস খেলা কবুতরের। এবং এটার মধ্যে আমাদের কি মজাটা হচ্ছে যে আমরা সবাই একটা প্রতিযোগিতার মধ্যে আসলাম। এখানে কোনো বয়স নাই, কেউ 15 বছরেরও মেম্বার আছে, কেউ 60-70 বছরেরও মেম্বার আছে। সবাই একটা লেভেলের মধ্যে একসাথে একটা খেলা অংশগ্রহণ করতে পারতেছে। আমাদের এখন ন্যাশনাল রেস হচ্ছে, প্রায় 5-6 হাজার কবুতর রেস হয়। তো এই 6 হাজার রেসে কবুতরের মধ্যে আমার কবুতর রেসে যাবে, আমার কবুতর সেন্ট মার্টিন যাবে, আমার কবুতর টেকনাফ যাবে, টেকনাফ থেকে আমার বাসায় ফিরে আসবে, এবং ফিরে এসে এবং রেজাল্ট শিটে এদের মধ্যে কততম হলো, এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। আর এই যে রেসের একটা আমার কবুতর এত দূর থেকে আমার বাসায় ফিরে আসলো, আমার ভালোবাসা টানে বা আমার লফটের ভালোবাসা টানে ওরা ফিরে আসলো, এটা কিন্তু আসলে মানে মুখে বলে এটা আমি ফিলিংসটা বোঝাতে পারবো না। সংগঠনটির সভাপতি মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু থেকেই চলে আসছে। বিআরপিএফসিকে আন্তর্জাতিক মানের ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে কাজ করছেন তিনি। আমাদের এই ক্লাবে আপনার আধুনিক ভাবে এবং আপনার ট্রান্সপারেন্সির সাথে রেস করে আসছি আমরা খুব সুন্দরভাবে। আমরা দুইটি সেশন রেস করে থাকি, একটি নভেম্বরের শুরুর দিকে আর একটি ফেব্রুয়ারির শুরুর দিকে। আমাদের নর্মালি নভেম্বর শুরুর দিকে হয়তো আমরা 6টি রেস করে থাকি, আবার ফেব্রুয়ারির শুরুর দিকে আমরা 6টি রেস করে থাকি। মোট বছরে 12টি রেস হয়। আমাদের প্রথম রেস শুরু হয় এয়ার ডিস্টেন্স হিসাবে, আমাদের ঢাকা থেকে আনুমানিক 100 কিলোমিটার দূরত্ব থেকে শুরু হয়। তারপর গ্যাপে গ্যাপে প্রতি 50 কিলোমিটার, তার মানে 150, 200, 250, 300, 350 এবং প্রায় 400 কিলোমিটার পর্যন্ত আমরা রেস করে থাকি। 6 মাস বয়স থেকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয় কবুতরকে। রেসে ভালো ফলাফল পেতে কবুতর চেনা অত্যন্ত জরুরি। ভালো জাতের কবুতরের নানান বৈশিষ্ট্য জানার পাশাপাশি কবুতরের প্রজননের ক্ষেত্রেও গুরুত্ব দিতে হয়। একটা কবুতর যেহেতু এত দূর থেকে আসবে, ওর প্রথম বৈশিষ্ট্য হতে হবে পর মানে পাখা সুন্দর হতে হবে। পাখা সুন্দর বলতে দেখতে সুন্দর এবং কোনো গ্যাপ থাকতে পারবে না পাখার মধ্যে, এবং চড়া হতে হবে, এটা হচ্ছে ওর প্রথম বৈশিষ্ট্য। আর স্মার্টনেস থাকতে হবে, ওর ফিটিং থাকতে হবে, ওর শেপটা এরকম হতে হবে যাতে ও বাতাসকে কাইটা বের হইতে পারে, এবং ওর সামনের দিক চড়া হতে হবে, ব্যাগগুলো যতটা সম্ভব সরু হতে হবে, তাহলে কি ও ভালো স্পিড দিতে পারবে। ওর শেপ থাকতে হবে সুন্দর, এরকম শেপের কবুতর হলে খুব ভালো হয়। আর স্মার্টনেস থাকতে হবে, ওর মধ্যে একটা চঞ্চলতা থাকতে হবে। আমাদের দেশে সাধারণত ন্যাচারাল সিস্টেমে কবুতর রেসিং করে ম্যাক্সিমাম মানুষ, কিন্তু এটাকে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং জার্মানিতে আধুনিক সিস্টেমে কবুতর রেস করার জন্য এটাকে বলে মোটিভেশন। মোটিভেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোটিভেট করতে পারলে আমাদের কবুতর খুব দ্রুত আসার চেষ্টা করে। আপনার আমরা এখানে পেয়ারিং করি, যখন রেসে যায় তখন এই বন্ধুর জন্য ওরা দ্রুত বাসায় ফেরত আসার জন্য চেষ্টা করে। এইটা হচ্ছে সেই মোটিভেট করার জন্য বা মোটিভেশন সিস্টেম।
কবুতর পোষা অনেক পুরনো একটি শখ। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই শখ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশের কবুতর পালনকারী সংগঠনগুলো। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক রেসেও অংশ নিতে পারবেন আমাদের কবুতর প্রেমীরা।